আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন দোস্ত আপনি ঘোষণা করে দেন যারা আল্লাহর ভালোবাসা চায় আপনি এদেরকে জানায় দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো অনেক মানুষ মনে করে যেমন একদল সাহাবী নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করে ফেললেন নবীজি আমরা নিয়ত করেছি সংসার বাদ দিয়া দিব কারণ সংসার চালাইলে আল্লাহর কাছে বাধা হয় আমরা চিন্তা করে দেখলাম ব্যবসা আল্লাহর কাছে বাধা গৃহস্থী আল্লাহর কাছে বাধা এটা দেখলাম চিন্তা করে বিবি বাচ্চাই সংসার আল্লাহর কাছে বাধা নিয়ত করেছি সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়ে শুধু আল্লাহর ইবাদত করব যদি অনুমতি আপনি দেন আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি সাহাবীরা নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন লজ্জায় যার মর্যাদা আল্লাহর পরে সমস্ত সৃষ্টিগুলোর উপরে আল্লাহর পরে যার মর্যাদা উনি বলতেছেন আমার চাইতে কি বেশি বুজুর্গ নাকি তোমরা আমি নবী কি সংসার করি নাই জি হুজুর করেছেন আমি কি ব্যবসা করি নাই জি করেছেন আমার কি সামাজিকতা নাই জি আছে তোমরা মনে করতেছো যে গৃহস্থী হইল আল্লাহর কাছে বাধা সংসার আল্লাহর কাছে বাধা ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে বাধা আর আমি নবীর তরিকা হইল আমি নবীর তরিকায় যদি চলতে পারো সংসার আল্লাহ পাওয়ার মাধ্যম ব্যবসা আল্লাহ পাওয়ার মাধ্যম গিরস্তি আল্লাহ পাওয়ার মাধ্যম যদি আমার তরিকায় করতে পারো তোমার মতে নয় আমি যেইভাবে সংসার চালাইছি যেইভাবে সংসার করি এইভাবে তুমি যদি সংসার করো সংসারও চলব ইবাদতও হইব আমার তরিকা মতো যদি ব্যবসা করো ব্যবসাও হইব ইবাদতও হইব আমার তরিকায় যদি তুমি গৃহস্থী করতে পারো তাহলে তোমার গৃহস্থী হইব ইবাদতও হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে চলছেন নি না চলছেন না আল্লাহ রব্বুল আলামিন কোন পয়গম্বরকে মসজিদে পাঠান নাই পাঠাইছেন সমাজে সমাজের মানুষগুলোকে মসজিদমুখী করেছেন মসজিদের ভিতরে সামান্য একটু সময় আমরা থাকি পাঁচ ওয়াক্ত আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব বাকি টাইম যার যার কর্মক্ষেত্রে থাকব নবীর আদর্শকে আমরা প্রত্যেকটা জায়গায় জিন্দা করার চেষ্টা করব আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার যার হাঁটা পয়গম্বরের তরিকা মতো হবে যার খাওয়া পয়গম্বরের তরিকা মতো হবে যার ঘুম গোসল চলাফেরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নত তরিকায় হবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন তারা আমার ভালোবাসা পাইব যে কোনো রাস্তা দিয়ে গিয়ে খুঁজলে পাইবা না আল্লাহ জানায় দিছেন এই হটটা দিয়ে আইলে পাইবা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোনটা সঠিক পথ নবীর তরিকায় যদি কেউ চলা শুরু করতে পারে চলা শুরু হবে এখান থেকে এই রাস্তাটা শেষ হবে জান্নাতের দরজায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকেই তোমার স্টাইল বানায় নাও তোমার চেহারাটারে দাড়ি দিয়া রঙাও দাড়ি দিয়া ভরিয়া নাও মুখটাকে তুমি দাড়ি দিয়া নেকি দিয়া ভরপুর করো এটাই নবীর তরিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় জীবনযাপন করেছেন যত তরিকা এটাই আমাদের জন্য সুন্নত আল্লাহর পয়গম্বরকে অনুসরণ যদি করতে পারি আল্লাহর ভালোবাসা পাবো এটা হলো এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন যখন তুমি আমার ভালোবাসা পাইবা তখন তোমার গুনাহও মাফ করিয়া দিব ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন একটা কৌশলে হেকমতে তিনি বলছিলেন আমি এখানে আসতে অনেকটা দূর থেকে আসতে হয় কয়েকটা নদী পার হয়ে আসতে হয় নদীর পারগুলোতে আইসা আমি বিরাট বেকায়দায় পড়লাম
কোনো মাঝি নাই, কোনো নৌকাও নাই। তো হঠাৎ করে দেখি, অপেক্ষা করতেছি, দেখি কোনো বাস, কোনো গাছ কি নদীর পানি দিয়ে ভাসিয়ে আইয়া কিনা। তো দেখলাম কিছুক্ষণ পরে একটা গাছ ভাসিয়ে আসতেছে। গাছ আসলেই তো আর হইতো না, পরে চিন্তা করলাম দেখি তক্তা হয় কিনা, দেখা যায় একটু পরে আপনি আপনি তক্তা হয়ে গেছে। শুধু তক্তা দিয়ে তো আর ভানি ভারণি যেত না। কিছুক্ষণ পরে দেখি আতুর বাটা লোয়া এগুলো কিছুর দরকার নাই, মিস্তরেও লাগছে না, এমনি নাও হয়ে গেছে। পরে এই নামের উপরে দাঁড়াইছি, কোনো মাঝি লাগছে না, স্রোত নদীর মধ্যে। এরপরে আপনি আপনি আমারও লেভার হয়ে গেছি, এইভাবে আইসি। তেমনি প্রতিপক্ষ যারা, তারা বলতেছে আমরা রেখে শুরু হয়েছ, আমরা বাচ্চা পাইছ, তুমি যে বলতেছো এমনি এক গাছ বাসে আইতাছে, আবার কোনো সমেল লাগছে না, করাত লাগছে না, মেশিন লাগছে না, এমনি তক্ত হয়ে গেছি, এমনি হয়ে যাবো, কোন মিস্ত্রি লাগছে না, এমনি নৌকা হয়ে গেছে, কি আতর বাটার লোয়া লাগছে না। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি এদেরকে জবাব দিয়েছিলেন, একটা নৌকা বানানো যদি মিস্ত্রি ছাড়া হয় না, তামাম পৃথিবী আল্লাহ ছাড়া কেমনে হইল। যারা নাস্তিক, আল্লাহ মানে না, এদের বহুত মানুষ উপস্থিত ছিলেন, তাদের অনেকের দিলের মধ্যে কথাটা ধাক্কা লাগছে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই তো কোনো মাধ্যম ছাড়া হয় না, মাধ্যম ছাড়া কাজ করেন একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অবস্থাটা বর্ণনা করেন, দুস্ত জানায় দেন, আল্লাহ হলেন একক যার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুকাপেক্ষী, স্বনির্ভর। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই স্বনির্ভর পাবেন না একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যে আগুন দেখি, আগুনও কিন্তু স্বনির্ভর না, আগুন কিন্তু একক না, বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলতে পারে না, একটা আরেকটাকে সাহায্য করে। যেমন এই যে মাইক আমাদের সামনে দাঁড়িয়েছে, কথা বলতেছি, তাকায় দেখেন মাউথ পিস্টারে ধরে রাখছে একটা, এইখানে ফিঙ্গারে ধরে রাখছে, ফিঙ্গারটারে একটা স্ট্যান্ডে ধরে রাখছে, এইভাবেই একটা আর একটাকে সাহায্য করতেছে। আল্লাহ পাক এমন এক ফিটিং দিয়েছেন, যিনি সাজাইছেন ফিটিংটা দিয়েছেন, উনি হলেন আল্লাহ, সৃষ্টিকর্তা আছেন না নাই? আওয়াজে তো আস্তে আস্তে দিলে বাজারের বেড়া নেই, মনে হবে যে ওয়াজও কেউ নাই। আর গ্রামও যারা আছে এরা মনে করবো যা দেখি আজকে যখন আওলা যাও নাই, তার গেলাম নাই, আমরা আওয়াজের উপরে নির্ভর করব, তার আর আওয়াটা। আমরা যখন আওয়াজ একটু জুড়ে দিলাম, তখন বিবি সাহ বলেও করবো যে কি ব্যাপার, তুমি গাড়ি বাড়ি বা বান্দরাল এলাকার সব মানুষ ভাড়কে বই রয়েছে, তুমরি আনো কিতা যাও বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ির তো ভাড়াইব তার। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন না নাই? সমস্ত কিছুর মালিক আল্লাহ, আমরা এই জন্যই তো উনারে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার একটা কারণ আছে, এই দুনিয়ার জমিনেও যদি কেউ কাউকে ভালোবাসে তার একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হলো তার ভালোবাসা পাওয়া। আমরা আল্লাহকে ভালোবাসি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহর ভালোবাসা পাওয়া। এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর পাগল, উদ্দেশ্য একটাই যে আল্লাহ হইতাম, ঠিক না বেটি? যে বেটা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, গাঞ্জা খায়, হ্যাঁ রেও জিগাই ভাই, যে তুই এই সুরত কেড়ে দশস লাল সালু হিন্দে গুরস, হ্যাঁ জবাব দিব আমি আল্লাহ হইতাম, ঠিক না বেটি? মদনপুর মাজারও গুরুয়া লোক আছে,
তারা রিজিক আইবেন জোড়া মোড়া বান্ধিয়া বা সংসার ভালায় তুই ঘুরতেছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন এই সুরত কেন দল্লা, তারাও জবাব দিবে যে আল্লাহ হইতাম। ল্যাংডা ভৈরের ভিসাতে ঘুরে রুডি কলা লইয়া বাবা নেন একটু খাওয়েন, বাবা খায় না, ল্যাংডার ভিসাতে ঘুরতেছে। কেউ যদি কয় যে এই এই ভৈরের ভিসে কেড়ে ঘুরো খুব বেটার ল্যাংড হইলো ভিতরে মাল আছে, কয়নি না কয় না। এদের পিছনেও যারা ঘুরে তাদেরও একটা উদ্দেশ্য কি, আল্লাহ পাইতাম। সকলের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, তো সবাই আল্লাহকে পাবে না, যে পাইব সে সফল। সবাই আল্লাহকে চায় কিন্তু পায় না, যে পায় সে সফল, কারণ আল্লাহ যার আল্লাহ সব কিছুই তার। সুবহানাল্লাহ। বাদশাহ ঘোষণা দিল যে আমার মেয়েকে আমি বিবাহ দিব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছেই বিবাহ দেব, আর যার কাছে আমার মেয়ে বিবাহ দিব পুরা রাজত্ব আমি তাকে দিব। রাজত্ব পাওয়ার আশায় মন্ত্রীর ভূত, উজিরের ভূত, সেনাভূতির ভূত, যা আছে সব ফুটাইন সাজ্জিয়া, মোটামুটি জামাইয়ের সাজ সাজ্জিয়া, খালি বাসার বাড়ির সাইডে ঘুরে আর সিঁড়িপত্র ভাড়ায় যে আমি অমুকের ভূত অমুক, দেখকে তোমার মন নিয়ে আমার ভূতি লুলে ভাড়ায় কবর ভাড়ায়। এখনই না আইসে মেসেজ মোবাইলের মাধ্যমে টিফাতে সেটা দেয় সিঁড়িপত্র দে ভাড়ায়, দেখো আমার পছন্দ হয়নি, 100 সিঁড়ি জমা হয়েছে, কিন্তু বাদশার মেয়ে কি 100 জনের কাছে বেঁধে তারব, গ্রহণ করবে কোনো একজন। এই বাদশার মেয়ের ভালোবাসাটা যে হইল সে হইল সফল। 100 জনে তারে চিঠি দিল, সকলেরই আশা হইল বাদশার মেয়ে হইতাম, কেন বাদশাহী হয়। কিন্তু বাদশার মেয়ে একজনেরটা গ্রহণ করছে, যারটা গ্রহণ করছে তারটাই সফল, কারণ মেয়ে আগেই ঘোষণা দিয়ে রাখছে যে কারোর মাধ্যমে চিঠি আমার কাছে পাঠাইলে চলবে না, আমার বাবার হাতে যে চিঠিটা দিবে সাহস করে এসে বলতে পারবে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতাম, চিঠিটা গ্রহণ করে সরাসরি আমার দ্বারা ফাটাইতো না, তাহলে এর চরিত্র ঝামেলা আছে, আমার বাপের মাধ্যমে ফাটাইছে তারটাই আমি গ্রহণ করছে, যে কোনো একটা শর্ত তো দিয়ে রাখছে। ঠিক তেমনিভাবে শত রাস্তা দিয়ে আল্লাহ হওয়ার জন্য দৌড়াতে পারবো আমরা, তো আল্লাহর পক্ষ থেকে রাস্তা একটা বলে দেওয়া আছে যে কোনো রাস্তা দিয়ে আসলে আমাকে পাবে না, একটা রাস্তা দিয়ে যদি আসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পাইবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله পাক رب العالمين আপনার আমার পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, দোস্ত ঘোষণা করে দেন, সবাইকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ কর। এই সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী আপনার আমার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যাকে ভালোবাসেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ অর্থই হলো আল্লাহর বন্ধু, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আপনি ঘোষণা করেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে, কারণ আপনার খানা আমার কাছে বড় ভালো লাগে, আপনার চলাফেরা আমার কাছে বড় ভালো লাগে,
আপনার পোশাক আশাক আমার কাছে ভালো লাগে, আপনার লেনদেন আমার কাছে ভালো লাগে। সুতরাং আপনার মতো করে যারা সাজতে পারবে, আপনার রাস্তার মতো যারা রাস্তা ধরতে পারবে, আপনার মতো করে যারা রঙাইতে পারবে নিজেকে, তারা আমি আল্লাহর ভালোবাসা পাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই আল্লাহ জানায়া দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, আপনাকে আমি আল্লাহ ভালোবাসি, যারা আপনাকে অনুসরণ করতে পারবে তাদেরকেও ভালোবাসব। আমাদের জন্য এখানে সবক হলো একটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দিছেন দুইটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, যারা আপনাকে অনুসরণ করতে পারবে আমি এদেরকে পুরস্কার দিব দুইটা। বিশ্ব নবীকে অনুসরণ করতে, বিশ্ব নবীকে অনুসরণ করতে যেই ব্যক্তি পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার মর্যাদা বাড়ায় দিবেন, তারে ভালোবাসবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিবুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার পাবে তারা, আপনাকে অনুসরণ করবে যারা তারা এক নাম্বার পুরস্কার পাবে আমি আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার পুরস্কার পাবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আমার ভালোবাসা যে অর্জন করবে তার আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। সুতরাং আপনাকে অনুসরণ করার মাধ্যমে আপনার উম্মতকে আমি দুইটা পুরস্কার দেব, যে যত বেশি অনুসরণ করতে পারবে সে তত বেশি আমার ভালোবাসা পাবে। আমি আল্লাহ দুই নাম্বার যেই পুরস্কার দিব তার জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করণ কেমনে? আমরা তো শুধু নামাজের বেলায়, নামাজে যাওনের সময় যেভাবে নিজেরে রেডি করি, অন্য সময় কিন্তু এই হালত থাকে না। মসজিদে যাওয়ার সময় দেখবেন সব কত সুন্দর মুসলমান সাজে, যেই মাত্র দেখবেন আউরো যায় এমন একটা কাসু করা দেয়, শয়তানে উঠতে দিকে দৌড় মারব। আমি একবার কইছিলাম যে আপনি রোয়া লাগাইতেছেন ভালো কথা, কাসু লোন লাগে বেটা আমার উত্তর দে হুজুর, আইলো তা কে কই তো কেতন লামিয়ে দেখছেন না উত্তর দে, কাসু না করে কি রোয়া লাগানি যায় না? কাসু না করিয়া ফরজ তরক না করিয়া কি দুনিয়ার কাজ করা যায় না? শুধু ইচ্ছাটা হলো আসল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার হালতটা কি হবে? মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে ঘুম থেকে একবারে আরেকবার ঘুমানোর আগ পর্যন্ত ওই যে 12-14 ঘন্টা সময় আমরা সজাগ থাকি, 12 ঘন্টা সময় ডিউটি করি, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর অনুসরণের পথ নাই, শিক্ষা নাই। আল্লাহর রসুল একজন মানুষ ছিলেন, মানবীয় সকল গুণাবলী ওনার মধ্যে ছিল। আমরা খানা খাই নবীজিকে খাইতেন না, আমরা ঘুমাই হুজুর কি ঘুমাইতেন না, আমরা গোসল করি হুজুর কি গোসল করতেন না? আল্লাহ সব করাইছেন, হুবহু তোমরা নবীজির মতো করে চলো। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি নবীজির মতো না চলে অন্যভাবেও চলতে পারবে, কিন্তু আল্লাহর কাছে লোকটা দামি হতে পারবে না। আমরা খানা খাই নিজেদের চাহিদা পূরণ করার জন্য খাবার খাই, দুনিয়াতে বেঁচে থাকতে হলো খানা পিনার দরকার আছে না নাই, ক্ষুধা লাগলে খাবার খাই, এই খাবারটা যদি ডাইনিং টেবিলে খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে,
যদি দাঁড়ায় দাঁড়ায় খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা খাইলেন, চাহিদা পূরণ করলেন, কিন্তু নবীর সুন্নত হইল না। এই খাবারটাই যদি সুন্নত তরিকায় খানা খান তাহলে চাহিদাও পূরণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। আর একটু জোরে কর না সুবহান। দস্তরখান বিছায় খানা খাইলে কি খাবার পেট ভরে না? দস্তরখান বিছায় খানা নাই, আর এর মধ্যে একটা কারণ আমি খুঁজে পাইছি, দস্তরখান বিছায় খানা না খাওয়ার যদি তবলিগ জামাত থেকে একজন মানুষ তিন দিন লাগায় আসে, ওয়াজ মাহফিল থেকে আলেমদের কথা শুনিয়ে বাড়িতে যায়, আমার কথা যে এখানে শুনতেছেন, আমার তো মনে হয় অনেকেরই মনে মনে ইচ্ছা হইতেছে রে দস্তরখান বিছাই তো খানা খাওয়া দরকার, কিন্তু বাড়ি পর্যন্ত গেলে এরপরে আর এই অবস্থাটা থাকে না, কারণ পরিবেশ নাই। বিবি যদি দিনদার হয় স্বামীর জন্য দিনের উপরে চলা সহজ হয়। এই পুরুষ মানুষটা হাওড় থেকে কাজকাম করে আসবে, দোকান থেকে ব্যবসা করে যাবে, অফিস থেকে চাকরি করে যাবে, বাড়িতে গিয়া যদি হাত মুখ ধুইয়া খানা খাইতে বসে, বসার সময় সব সুন্নত তরিকায় রেডি, তার আর কোনো পেরেশানি থাকে না। বিবি যদি দিনদার হয় দস্তরখান রেডি থাকবে, তখন তো সুন্নতের উপরে চলা তার জন্য সহজ হয়ে যায়। কথা বুঝে আসতেছে? পুরুষ শিক্ষার জন্য, ছেলেদের শিক্ষার জন্য আমরা যতটা পেরেশান হই, মেয়েদেরকে দিন শিক্ষার ভেতরে কিন্তু দিন শিক্ষার ব্যাপারে আমাদের কোনো সতর্কতাই নেই। আমরা তো মনে করি দিন শিখাইলে শুধু ছেলেদেরকেই শেখানো দরকার, জানাজা ভরে দিব না, শুধু কি সন্তান জানাজা ভরানোটাই শেষ কাজ না, আরো কাজ আছে। ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যখন পড়া শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, শিশু নাবালক এই বাচ্চাটায় যখন সর্বপ্রথম সবক তিলাওয়াত শুরু করে দেয়, তার কি ফায়দা লক্ষ্য করে দেখবেন। ছেলেদেরকে মেয়েদেরকে শুধু দুনিয়ার লাইনে পড়াইলে এটা তার লাভ হইল, পড়ানো দরকার আছে, দুনিয়াতে চলতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত কিছু দরকার, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এই সন্তানকে যে আপনি মানুষ করতেছেন, আপনার নিজেরও যেন কিছু ফায়দা হয়, এই দিকেও খেয়াল রাখতে হবে। একমুখী শিক্ষা দেওয়াইলে, সন্তানকে একমুখী শিক্ষায় শিক্ষিত করলে শুধু তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা হবে না। ছেলেকে আপনি ডাক্তার বানালেন, এই ডাক্তার হইয়া এটা তার ফায়দা হইলো, আপনার কি হইল? ইঞ্জিনিয়ার বানালেন, তার লাভ হইলো, আপনার কি হইল? যদি এই মাদ্রাসাগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন শিখাইয়া এরপরে ডাক্তার বানান, তাহলে আপনারও লাভ হওয়ার একটা রাস্তা আছে। কারণ সে যখন তিলাওয়াত করবে, তার তিলাওয়াতে আপনার অনেকই হবে। মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তিনি রওনা দিলেন, রাস্তায় পাইলেন কোন একটা কবরে আজাব হয়, একজন মুর্দার আজাব হইতেছে, তাড়াহুড়ো করে আল্লাহর সাথে কথা বলবেন এই জন্য চলে গেলেন, এখানে আর দাঁড়ান নাই। আল্লাহর সাথে কথা বলা শেষ করে যখন ফিরত আসেন, ওই জায়গা পর্যন্ত আসতেই উনি দেখতে পেলেন ওই মুর্দার আজাব বন্ধ হয়ে গেছে, উনি আরামে ঘুমাইতেছে। মূসা আলাইহিসসালাম আল্লাহর কা ওই দিন দেখলাম আসার পথে একজন মুর্দা খুব কষ্ট করতেছিল, যাওয়ার পথে দেখলাম খুব আরামে ছিল। প্রশ্ন ছিল দিলের ভিতরে, উত্তর তো এখনো পাই নাই। আজকে যেহেতু কথা বলতেছি আপনার সাথে তুর পাহাড়ে এসে, আমাকে একটু জানাইয়া দেন ওই দিনের কারণটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই যুবক দুনিয়াতে থাকাকালীন গুনাহ করেছিল, অন্যায় করেছিল, অপরাধের কারণে তার সাজা হচ্ছিল কবরে, কিন্তু একটা ভালো কাজ করে আসছিল সে, এই ভালো কাজটা হলো তার সন্তান হইতো, সন্তান সম্ভব ছিল তার বিবি,
অসুস্থ হওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি রে মনে হয় দুনিয়াতে আমি বাঁচব না, তোমার গর্ভে যে এই সন্তান, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে পড়াশোনার সময় হবে, আমার এই সন্তানটাকে তুমি এলিম শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও। বাচ্চার বয়স হয়ে গেছে 5 থেকে 6, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়ে গেল তার মা, সর্বপ্রথম সবক হুজুরে যখন পড়াইতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও মুসাব, ওই বাচ্চাটা ওই সময় সর্বপ্রথম সবকটা যখন শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম নামের মধ্যে তিনটা নাম, একটা হলো আল্লাহর আসল নাম, দুইটা হলো সিফতি নাম, গুণবাচক নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, যার সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলিয়া ডাক মেরেছে, যার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলে উচ্চারণ করে ফেলল, বলো দেখি রে মুসা, আমি ওই সন্তানের বাবাকে কবরে কেমনে আজাব দে। সন্তানের পড়ার দ্বারায় মা বাবার লাভ আছে না নাই, ছেলে হোক আর মেয়ে হোক এদেরকে তালিম দেওয়া দরকার। বর্তমান যেই যুগ চলতেছে এই যুগে মেয়েদেরকে তালিম দেওয়া আরো বেশি জরুরি, মেয়েদেরকে দিন শিক্ষার প্রতি ঝুঁকায় দেওয়া অনেক জরুরি, কারণ পর্দার ওয়াজ যতই করুক পরিবেশের টাইমে ব্যবহার দেওয়া নাই, যদি পর্দার পরিবেশে ঢুকায় দেন ওয়াজ লাগবে না, ওইখানে পরিবেশেই পর্দানশীন হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, দস্তরখান বিছায়া খানা খাইলে 100 শহীদের সওয়াব, এটা আপনার যত্ন করতে হবে না, যদি বিবি দিনদার থাকে, যেই সুন্নত দুনিয়া থেকে বিলুপ্তির দিকে, দুনিয়া থেকে বিলুপ্তির দিকে এই সুন্নতটা জিন্দা করাই তো হলো আমাদের কাজ। আমি একটা জরিপ দেই আপনাদের সামনে, বান্দনাল এলাকায় যদি 500 মানুষ বসবাস করেন, দস্তরখান বিছায়া খানা খানে ওলা 250 বনি না রকম, কথা বুঝে আসতেছে? তাহলে বোঝা গেল সুন্নত বিলুপ্তির দিকে রওনা দিছে। এই জামানায় সমস্ত সুন্নতকে জিন্দা করা, জারি করা, আমি খানা খাইবো একটা পশুর কানার সাথে আমারটা মিল থাকবে কেন? বেশ কম হওয়া চাই, গরুও খাবার খায় আমি মানুষও খাবার খাই, গরুও পানি পান করে আমিও পানি পান করি, গরু ঘুমায় আমিও ঘুমাই, একটা কুকুরে পেশাব করে আমিও পেশাব করি, আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার জন্য তো উত্তম আদর্শ আছে, বিশ্ব নবীর আদর্শ, এই সৃষ্টিকুলের মধ্যে এত বাবু, এত ডিজিটাল, এত আধুনিক, আমার বিশ্ব নবীর আচরণের মতো এত আধুনিক আচরণ কোনো যুগেই হয় নাই আর হবেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত এক একটা আদর্শ, আল্লাহ রসুলের প্রত্যেকটা স্টাইল, বিজ্ঞান অসহায় হয়ে যায় নবীজির এক একটা স্টাইলের সামনে এসে। স্টাইল মানে কি? স্টাইলটা মানে কি? স্টাইল হইল এক একজনের এক একটা পছন্দ, এক একজনের চলার যে পদ্ধতিটা, কারোর স্টাইল দেখবেন উনি চুল কাটছে একভাবে, আরেকজনের চুল কাটবো আরেকভাবে, এটা তার স্টাইল, কথা বুঝে আসছে? আর কোনো কোনো মানুষ আছে যে নিজস্ব কোনো স্টাইল নাই, দুহানো গিয়ে কয়েকটা ছবি দেখবো, এই দিন লাগবো এই স্টাইলটা, সেই দিন লাগবো সেই স্টাইলটা, অন বল খেলার মৌসুম চলতেছে, অন কত স্টাইল চলতেছে, চলে না চলে না, এক একজন পোশাক পরে এক একজনের অনুসরণ করে। আমরা মুসলমান, আমাদের অনুসরণ করার মতো একজন আছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যদি অনুসরণ করতে পারি আমার স্টাইল হলো, আল্লাহু আকবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله فندلے جام رب بوشلام بوشار سسٹم رے کون رحم لگدا سے আমি এক্সাইটেডে খালি হরি বসেন দিয়া আপনারা সব একখান দিয়া আর আইসুন আর সুযোগ পাইছেন বইয়ারসুন মাই নামাজেও যদি কাতার বন্দি হয় দুনো সাইড খেয়াল করে গে দাঁড়ানো লাগে কোন দিক দিয়ে খেয়াল করে গে দাঁড়ানো এই দিক দিয়ে মাঠ পড়ে গেছেন দেখো খালি পিছনের ভাই যুবক ভাইরা যারা আছে একটু একটু এই দিক দিয়ে আসলে পরিবেশ সুন্দর হয় পরিবেশটা সুন্দর হয় মুসলমান ভাইরা বলতেছিলাম আমাদের আদর্শ আমরা কার নীতি কার স্টাইল ধরবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন সত্যি যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আমরা চাই তো আল্লাহর ভালোবাসা কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই তো সিলেটের দিকে যাওয়া লাগে বুজুর্গানে দিন কাতিয়ার জগন্নাথপুর এলাকা কাতিয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় সময় একটা কথা বলতেন মান লাহুল মাওলা ফালাহুল কুল মান লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার আল্লাহ সবকিছুই তার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গানে দিনকে আমাদের বুজুর্গানে দিনের ইতিহাস অনেক ইতিহাস এমন আছে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর সাহায্যের ঘটনা শুনলে এই মানুষগুলো যখন মহা বিপদে পড়ে যেতেন আল্লাহ সাহায্য করে ওনাদেরকে উদ্ধার করতেন বিশাল হাওরের মাঝখানে ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে অনেক আগের কথা তখন গ্যাস ছিল না বাংলাদেশে সিএনজি দিয়ে গাড়ি চলে এরকম ছিল না গ্যাসের মাধ্যমে চলতো না তেলে চলতো কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বিশাল হাওরের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে গভীর রাত একজন খাদেম সাথে আর ড্রাইভার এত বড় গাড়ি জিপ গাড়ির মতো হুজুরের গাড়িটা ছিল অনেক বড় এই গাড়ি তো ধাক্কায় এখান থেকে নেওয়াও সম্ভব না উনি মহা বিপদে পড়ে গেলেন ড্রাইভারকে বলেন কন্টেনারটা আমার হাতে দে হাওরের মাঝখানে নামলেন আইলে দিয়া নামতেছে ড্রাইভার পিছনে পিছনে চুপি চুপি যায় একটা পানির ডুবা অর্থাৎ পাগার ওটার পাড়ের মধ্যে রুমালটা বিছায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ তুমি আমার মালিক আমি তো তোমার গোলাম আল্লাহ বিপদে পড়ে গেছি উদ্ধার করো দোয়া শেষ করলেন চোখের পানি সেরে সেরে কান দিয়া দোয়া করলেন ওই কন্টেনার তিনি ভরে ফেলছেন পানি দিয়া ওই পানি এনে ড্রাইভারকে দিলেন গাড়িতে ডালো বুখার মতো দাঁড়ায় রয়েছে ড্রাইভার তো হুজুরের রাগ ছিল একটা কথা দুইবার বলতে গেলে তিনি লাঠি উঠাইতেন বাড়ি মারতেন আমি বলছি বড় ড্রাইভার উপরে ফেলছেন গাড়ি স্টার্ট দিছেন চলতেছে গাড়ি চলতেছে কোন আল্লাহু আকবার মান লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহর ভালোবাসা চাই তো আমরা ইনশাআল্লাহ সহজ রাস্তা আল্লাহ জানায় দিছেন খুব সহজ রাস্তা
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله পাক رب العالمين জানায় দিলেন দোস্ত আপনি ঘোষণা করে দেন যারা আল্লাহর ভালোবাসা চায় আপনি এদেরকে জানায়া দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো। অনেক মানুষ মনে করে যেমন একদল সাহাবী নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করে ফেললেন নবীজি আমরা নিয়ত করেছি সংসার বাদ দিয়া দিব কারণ সংসার চালাইলে আল্লাহর কাছে বাধা হয়। আমরা চিন্তা করে দেখলাম ব্যবসা আল্লাহর কাছে বাধা গৃহস্থী আল্লাহর কাছে বাধা এটা দেখলাম চিন্তা করে বিবি বাচ্চাই সংসার আল্লাহর কাছে বাধা নিয়ত করেছি সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়া শুধু আল্লাহর ইবাদত করব যদি অনুমতি আপনি দেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবীরা নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন লজ্জায়। যার মর্যাদা আল্লাহর পরে সমস্ত সৃষ্টিগুলোর উপরে আল্লাহর পরে যার মর্যাদা উনি বলতেছেন আমার চাইতে কি বেশি বুজুর্গ নাকি তোমরা? আমি নবী কি সংসার করি নাই? জি হুজুর করেছেন। আমি কি ব্যবসা করি নাই? জি করেছেন। আমার কি সামাজিকতা নাই? জি আছে। তোমরা মনে করতেছ যে গৃহস্থী হইল আল্লাহর কাজে বাধা, সংসার আল্লাহর কাজে বাধা, ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা, আর আমি নবীর তরিকা হইল, আমি নবীর তরিকায় যদি চলতে পারো সংসার আল্লাহ হওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ হওয়ার মাধ্যম, গৃহস্থী আল্লাহ হওয়ার মাধ্যম, যদি আমার তরিকায় করতে পারো তোমার মতে নয়, আমি যেইভাবে সংসার চালাইছি যেইভাবে সংসার করি এইভাবে তুমি যদি সংসার করো সংসারও চলবো ইবাদতও হইব। আমার তরিকা মতো যদি ব্যবসা করো ব্যবসাও হইব ইবাদতও হইব। আমার তরিকায় যদি তুমি গৃহস্থী করতে পারো তাহলে তোমার গৃহস্থী হইব ইবাদতও হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে চলছেন নি না চলছেন না? আল্লাহ রব্বুল আলামিন কোন পয়গম্বরকে মসজিদে পাঠান নাই, পাঠাইছেন সমাজে, সমাজের মানুষগুলোকে মসজিদমুখী করেছেন। মসজিদের ভিতরে সামান্য একটু সময় আমরা থাকি, পাঁচ ওয়াক্ত আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, বাকি টাইম যার যার কর্মক্ষেত্রে থাকব। নবীর আদর্শকে আমরা প্রত্যেকটা জায়গায় জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার যার হাঁটা পয়গম্বরের তরিকা মতো হবে, যার খাওয়া পয়গম্বরের তরিকা মতো হবে, যার ঘুম গোসল চলাফেরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নত তরিকায় হবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন তারা আমার ভালোবাসা পাইব। যে কোনো রাস্তা দিয়ে গিয়ে খুঁজলে পাইবা না, আল্লাহ জানায় দিছেন এই হোটটা দিয়ে আইলে পাইবা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোনটা সঠিক পথ। নবীর তরিকায় যদি কেউ চলা শুরু করতে পারে, চলা শুরু হবে এখান থেকে, এই রাস্তাটা শেষ হবে জান্নাতের দরজায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকেই তোমার স্টাইল বানায় নাও, তোমার চেহারাটারে দাড়ি দিয়া রঙাও, দাড়ি দিয়া বরিয়ে নাও মুখটাকে, তুমি দাড়ি দিয়া নেকি দিয়া ভরপুর করো, এটাই নবীর তরিকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় জীবনযাপন করেছেন, যত তরিকা এটাই আমাদের জন্য সুন্নত। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ যদি করতে পারি আল্লাহর ভালোবাসা পাবো, এটা হলো এক নাম্বার পুরস্কার।
আল্লাহ বলেন যখন তুমি আমার ভালোবাসা পাইবা তখন তোমার গুনাহও মাফ করিয়া দিব নবীজির তরিকায় চলতে আমাদের ইচ্ছা আছে না নাই আছে আওয়াজে তো বোঝা যাচ্ছে কোহেন হুজি হুজুর বুঝে লইয়া গে সুলতান পারান না না পারা আছে তো যদি একটু কষ্ট হয় তবু রাজি আছেন আমি এই আয়াতের সাথে একখান হাদিস তিলাওয়াত করছিলাম সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে মেসওয়াক একটা যদি সাথে রাখেন ওযু করার আগে মেসওয়াককে একটু ঘষা দিয়া ওযুটা করলেন যে ব্যক্তি মেসওয়াক ছাড়া ওযু করলো তারও নামাজ হবে সওয়াব হবে কিন্তু যে ব্যক্তি মেসওয়াক করিয়ে যদি ওযুটা করে নামাজ পড়ে 70 গুণ সওয়াব বেশি কত বড় লাভ মেসওয়াকের যত फायदा এর মধ্যে একটা फायदा হলো ঈমানের সাথে মওত হবে মেসওয়াক রাখতে রাজি আছে অনেক মুরব্বীরা মনে করবেন হুজুর এই ওয়াজ যদি আগে শুনতাম তে তো লইলাম এখন যে দাঁত ফুরিয়েছে এখন কি করতাম মারি দি নাই জোরে কর মারি আছে না বিবি সাহেবকে বলবেন এটা তুলতুলা বানায় দে সেচ্চে তুলতুলা বানায় দে এটা দে ঘোষ ভাই তবু ফায়দা হয়ে যাবে ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ একটা কইলাম দস্তর খান দুইটা হইল মেসওয়াক গণ্য রাখবেন সবক কয় সবক হইল দুইটা কারণ সব সুন্নতের আলোচনা তো মুখস্থ থাকতো না এই জন্য কমায়া বলতেছি যাতে এক দুইটা চালু করলেই একটা সুন্নতের উপরে আমল করলে আর একটার প্রতি মহব্বত তৈরি হয় আস্তে আস্তে আসবে যেই হাদিস তিলাওয়াত করেছিলাম এই হাদিসে নবীজি একটা সুসংবাদ দিয়েছেন সুসংবাদ আমাদের এই দুনিয়ার জমিনে দেখবেন যার যত টাকা বেশি তারই তো তত বিলাসিতা বেশি এটা দুনিয়ার নিয়ম যার টাকা পয়সা বেশি তার বাড়ি দেও খুব সুন্দর টিহা যদি আরো বেশি হয় তাহলে কেন্দ্র একটা বাসা রাখবো যদি আরো বেশি হয় মানুষই হেন একটা করব আরো যদি বেশি হয় ঢাকা একটা করব ঢাকাতে দুই চার পাঁচটা বাড়িওয়ালা মালিক এরকম আছেন যারা শখ মিটাইবার জন্য কক্সবাজারে সিপ্লেস সাগর পজিশনে বাসা করছে বছরে একবার গিয়ে ঘুরে আসে এটা কি প্রয়োজনে না মজা করার জন্য আনন্দ করার জন্য আনন্দ করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সংবাদ জানিয়ে দিয়েছেন এই আনন্দ করার জন্য কিন্তু মানুষ সবাই সেখানে বাড়ি বানাতে পারে না কিছু কিছু মানুষ এমন থাকে যারা বেশি টাকাওয়ালা আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে আমার কিছু স্পেশাল উম্মতের জন্য স্পেশাল বালাখানা আল্লাহ পাক বানায়া রাখছেন স্পেশাল গুণ সবার মধ্যে থাকে না স্পেশাল গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য স্পেশাল কিছু বালাখানা তৈরি করা হবে বিবি বাচ্চা সন্তানাদি নিয়ে মাঝে মাঝে আনন্দ করব ঘুরব স্পেশাল বালাখানাটা কেমন হবে আমার নবী বলেন ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা এই পৃথিবীর জমিনে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন এই রকম ডিজাইন করতে পারবে না যে বাহির থেকে ভিতরটা দেখা যাবে ভিতর থেকে বাহির দেখা যাবে এত সুন্দর ডিজাইন কোন ইঞ্জিনিয়ারে দুনিয়াতে করবে তো দূরের কথা কল্পনাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ইট স্বর্ণের আর একটা ইট হবে রূপার একটা ইট স্বর্ণের আর একটা ইট দিবেন রূপার দুইটা ইটের জোড়া লাগাইবেন জাফরান নামক মেডিসিন দিয়া মেশকে আম্বরের শুকরান বাহির হবে স্প্রে লাগবে না রুমটাকে সুগন্ধি করার জন্য স্প্রের প্রয়োজন নাই এমনি সুগন্ধিতে মোহিত হয়ে থাকবে স্পেশাল বালাখানা সামনে থাকবে হাউস মাছ সোনালি রূপালী সবুজ রঙের মাছ দৌড়াদৌড়ি করবে স্বামী স্ত্রী দুইজন গোলাগুলি করে যখন হাঁটাহাঁটি করবে একজন আরেকজনের আঙুলে ধরে যখন হাঁটবে তখন মাছে তাদেরকে সালাম দিব আর একটু জোরে কর না
স্বামীত্রী দুইজন মুখামুখি হয়ে বসবেন, মাসে সালাম দিয়া জিগাইব, খাইবেন নি আমরা রে খাইবেন? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি নেবো না, বলতে দেরি, হাজির হইতে দেরি না। সবার জন্য নয়, স্পেশাল কিছু উম্মতের জন্য নবীজি বর্ণনা করেছেন, গুণটাও বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত ত্বা'আমা ওয়া আফশাস সালাম ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবীর তিনটা বড় বড় সুন্নতের ব্যাপারে এখানে আলোচনা। আল্লাহর নবীর জীবনের যত তরিকা, এই তরিকাগুলোর মধ্যে এখানে যেই তরিকা তিনটা তরিকার ব্যাপারে আলোচনা করেছেন, এই তিনটা গুণের যে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে রাখতে পারে জীবনে, ওই মানুষটা জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ তার স্পেশাল বালাখানার মালিক বানাইবেন। জান্নাতের বাড়িঘর তো থাকবেই, ওইটা হইল স্পেশাল। স্পেশাল কেন? স্পেশাল গুণের কারণে, যেই গুণটা সবার মধ্যে থাকে না। নবীজি বলেন, আদাহ আল্লাহ, এই বালাখানা আল্লাহ তাদেরকেই দিবেন, লিমান আত্বিমুত ত্বাম, যে মানুষকে খানা খাওয়াইতে ভালোবাসে, পছন্দ করে, মানুষকে যে খানা খাওয়ায়, অর্থাৎ মেহমানদারি করা। মেহমানদারি সবাই করতে পারে না, অনেক মানুষ এমন আছেন যে মেহমান দেখলে খুশি হয় না, কিছু সংখ্যক মানুষ এমন আছেন মেহমান দেখলে বড় খুশি হয়, মেহমান দেখলে বড় তার দিলটা ঠান্ডা হয়, আমার মেহমান আইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিয়েছেন, তোমাদের কারোর বাড়িতে যদি মেহমান আসে, তোমরা তো দেখো মেহমান, তার পিছনে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন, বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। রিজিকের মালিককে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অগনবীজি আমাদের সবার তো মেহমানদারি করা এবার মতো সামর্থ্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মেহমানদারিতে মন লাগে। এক গ্লাস পানিও যদি পান করেন, কিচ্ছু নাই, মেহমান আপনার ঘরে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দেন, তবু সুন্নত আদায় হয়ে যায়। গোশত পোলাও করলেন, বহুত কিছু করলেন, তারে দশ জাত খাওয়াইলেন, কিন্তু আচার আচরণ ভালো না, ওই মানুষটা খুশি হবে না। আপনি সামর্থ্য অনুযায়ী যা পারেন তা খাওয়ান, আপনার ঘরে যা তৈরি করেন যদি পারেন কিছু বাড়াবেন, নইলে তা দিয়েই মেহমানদারি করবেন। আচরণ যদি ভালো হয়, মেহমানের মন খুশি হয়। নবীজি বলেন, মেহমানদারি করলেই সামর্থ্য লাগে না, মন দরকার, মনের দরকার। আচার আচরণ ভালো করবা, মেহমানের সাথে সুন্দর আচরণ করবা। আজকালকার জামানাটার যে হালত হয়ে গেছে, মানুষ এতটাই স্বার্থপরতার দিকে যাচ্ছে। আমরা যখন ছোট তখন দেখতাম অনেক বাড়ির যেই রীতিনীতি ছিল আমাদের এই বাংলাদেশের, আমাদের পল্লী অঞ্চলের যেই রীতিনীতি, কেউ যদি কারোর বাড়িতে যাইতেন না খাওয়াই সারত না, খাওয়ার টাইম হইলে তো আর কথাই নেই, যে এক মুঠ না খায় উত্তাত না, যে কোনো এক জাত হইলেও খাওয়াই দিত, কি হায়া মায়া মহাব্বত মানুষের দিলের ভিতরে ছিল। কিন্তু এখন এটা দূর হয়ে যাইতেছে, আপন মানুষও যদি কারোর বাড়িতে আসে, মামায় ফোন দেয়, অথবা বাইক নাই যদি মামুরে ফোন দেয়, মামা আইতাম আপনার বাড়িতে, কিতা কইন, যাইস না তোর মামি শৈল বলো না ডায়াবেটিস আগে না হইলে লাগে, আসে না নাই, কারণ মামি তার বাপের বাড়ির মানুষ যদি আইয়ে তো বেটারে তিন দিন আগের থেকে বাজারে ডি লাগবো, হেতা শহর ইমুক তমুক এই সেই লিস্টি দেওয়া শুরু করে দেয়। আর যদি দেখা যায় যে জামাইয়ের কোনো আত্মীয় আইতাছে, বোন জামাই বা বোনের দিকের বাইকারা এরাইতো, তো দুই দিন আগের থেকে কুহানি আরম্ভ হয়,
কথা বুঝাইতেছে কুহানি আরম্ভ হয় মানে তার যে উষবিষ যে শুরু হয় এখন আগে ফেরা সেটা বলেন না গরম তন লাগাইছে যা তো শরীর একটু ভালো হোক আগে জোরে কর এটার একমাত্র কারণ এর দুর্বলতাটা আমরাই তৈরি করে দিছি আমাদের দোষ আছে আমরার দোষ আছে বিবির হক আদায় করা ঠিক আছে বিবির হক আদায় করব বিবির পাওনা যতটুকু বিবির হক যতটুকু এতটুকু দিব এর বেশি গেলেই মাতা তুলবেন উভয় নাই আল্লাহ মাইতাতেন না এর মূল কারণটাই হলো دینی বুঝ এদের নাই دینی বুঝ যদি তাদের থাকতো دینی বুঝ যদি তাদের থাকতো তাহলে আর আজকে এই রকম হইতো না এজন্য আমি আপনাদের প্রতি দোয়াও করি একটা আহ্বান রাখি মহিলা মাদ্রাসাটা হইছে আলহামদুলিল্লাহ এটা এলাকার জন্য একটা নিয়ামত ছোট ছোট মেয়েদেরকে এখানে পড়াবেন دین শিখবে دین শিক্ষা করবে দেখবেন পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে তালিমও নিবে তরবিয়ত আদব কায়দাও শিখবে মুসলমান ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার গুণ মেহমানদারি করা বালাখানার মালিক হইতে রাজি আছেন তো আপনারা একটু নীরব সিরব বাবু যাইতাছে বালাখানার মালিক হওয়ার জন্য এক নাম্বার গুণটা কি মেহমানদারি করা রাজি আছেন মেহমান দেখলে খুশি হইবেন তো ইনশাআল্লাহ আইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কাছের মানুষ তো এইজন্য বলি আওয়ার জন্য মেহমান দেখলে খুশি হইবেন বিশেষ করে লক্ষ্য করে দেখবেন কাছের কাছের মেহমানগুলো কেমন জানি দূর হয়ে যাইতেছে আত্মীয়-স্বজন সম্পর্ক নাই আত্মীয়তার হক নষ্ট করবেন না রিজি কমায়া দেন আল্লাহ মেহমানের মেহমানদারি করবেন আত্মীয়তার হক বজায় রাখবেন সম্পর্ক বজায় রাখবেন রিজি বাড়ায়া দিবেন আল্লাহ আমরা যে রীতিনীতি চলতেছে আমাদের এলাকার আমার বাপ সসারে আমি জিজ্ঞাসা করছি যে আপনার নানার বাড়ির মানুষ কই কোন অনুষ্ঠান হইলে যে আপনার নানার বাড়িতে কই আর কেউ আছে এরা চিনি অর্থাৎ আমার বাপ সসারা তারার মামুর বাড়ির মানুষ চিনে না কথা বুঝে আসতেছে হুজুর বসে আছেন সিলেটি হুজুর কাসমি শব্দমত বরকাতুহুল আলিয়া তিনি হলেন আমাদের যে দারুল উলুম বাংলাদেশ আশুজিয়াজি মাদ্রাসা এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সম্মানিত মুহতামিম দারুল উলুম দেওবন্দ থেকে হুজুরকে এখানে পাঠানো হয়েছে ওই মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারত আর এখানের মাদ্রাসা হচ্ছে দারুল উলুম বাংলাদেশ তো হুজুরদের এলাকা সফর করে যেটা দেখলাম সিলেটি মানুষ বড় অতিথি পরায়ণ মেহমান দেখলে তারা খুব কদর করে মেহমানদের কদর করতে জানে তা আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায়া দিবেনই তো মেহমানের কদরদারি করে তারা মেহমানের কদর করবেন আল্লাহ রিজিক বাড়ায়া দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আ'আদাল্লাহু লিমান আত'ইমাত ত্বাআম ওয়া আফশাস সালাম স্পেশাল গুণের আরেকটা গুণ হলো বেশি বেশি সালাম দেওয়া সালাম চালু করা বেশি বেশি সালাম দিলে আল্লাহ বড় খুশি হন যেই ব্যক্তি আগে সালাম দেন তার নেকি বেশি হয় সালাম যে ব্যক্তি আগে দিবে তার নেকি তো বেশি হবেই আল্লাহর পক্ষ থেকে আরেকটা পুরস্কার সালাম দেনে ওলা মানুষটার মনটা অহংকার মুক্ত বানায় দেওয়া হয় কারণ আমরারও অভ্যাস হইল সালাম লওয়ায় বেশি খুশি দিতে চাই না লইতাম সাইকালি যার দাড়ি নাই দাড়ি উল্লে বেড়ায় কহেন নাই আমারে দেও এর মো দাড়ি নাই আমারে সালাম দেও সাদা দাড়ি ওলা মুরব্বী মনে করে কাঁচা দাড়ি ওলাটাই আমারে দিব সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছুটুর ভেদাভেদ নাই কিন্তু এখানে খুব ভালো করে বুঝবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রায় সময় আমি নিয়ত করতাম বিশ্ব নবীকে আগে সালাম দিয়ে দিব কিন্তু পারি নাই নবী যে আগে দিয়ে দিতে
আর একটু জোরে কর না সুবহান। আমরা মনে করি যে সুট তা সে আমারে দিব আমি এর দিতাম কেন লাগে। একজন আমারে মোবাইল করে একদিন জিজ্ঞাসা হুজুর আমি কি আমার বউরে সালাম দিতাম পারাম, আমি কি আমার বউরে সালাম দিতে পারবো? কেন পারবেন না কোহেন আমার সুট হয়ে লাগে জিজ্ঞাসা। আশ্চর্য ব্যাপার, কতটুকু পিছনে পড়ছে মানুষ না জানতে না জানতে, কতটুকু তার ভিতরে অন্ধকার ঢুকছে। যেই সংসারে ছেলে মেয়েরা মা বাবাকে সালাম দেয়, মা বাবা ছেলে মেয়েদেরকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরটার ভিতরে খবিস জিন জিন্নাত শয়তান বসবাস করতে পারে না। শয়তানে কিন্তু বেশিরভাগ ঝগড়া লাগায়, শয়তান দূর করার জন্য সালাম হইল এক নাম্বার হাতিয়ার। ঘরের ভিতরে সালাম ঢুকায় দেন, আপনি ঘরে যাবেন গিয়া সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি দৈনিক ২০ বার সালাম দিতে পারে, ২০টা সালাম গনে গনে এই জামানার জন্য অত্যন্ত জরুরি কথা, গনে গনে ২০টা সালামের আমল যদি কোনো মানুষ করতে পারে, ওই মানুষটা এই রাতে অথবা দিনে যদি মারা যায় আল্লাহ শহীদের সব দিয়ে উঠাইবেন। হুজুর তাহলে তো ২০টা সালামের আমল করলেই চলে যায়। হ্যাঁ, যেই ব্যক্তি বুঝিয়া বুঝিয়া এই সুন্নতটাকে খুব মজবুত করে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে আমল ওয়ালা মন বানাইয়া দিবেন, অন্য অন্য আমল তার দ্বারাই হওয়া শুরু হয়ে যাবে। দৈনিক ২০টা সালাম কি খুব কঠিন কাজ না সহজ? গোর থেকে বাইর হইলে আর গোরও গেলে বউরে তো সাফা সাদবাদ গেলানি যায়, দেই না তো আমরা, এটাই সমস্যা না। আজকে এই বাহাদুরির কামটা কে করতে পারবেন? দেখছে এই বাহাদুরির কাজটা আজকে কে করতে পারবেন? বাড়ি থেকে সালাম দিয়ে ঢুকতে পারবেন বলো, এমন কি কেউ আসো? ডরাইতেছে যে হইলা হইলা গিয়ে কি তা করাম না করাম, বুঝতেছি প্রথম প্রথম একটু বেশি বা লাগবে এটা বুঝি, কারণ হইলা আপনার সালাম দিয়ে নিজেও আসি মারবেন, হইলাও আপনার আসি মারবে। আমি যে সময় ঢাকা যাওয়ার আগে এলাকার মসজিদে নওপাড়া মসজিদে জুমা পড়াই, তো এই সালামের ফজিলত নিয়ে আলোচনা করছি। আমরা পাড়ার এক মুরব্বী মানুষ, আমাদের গ্রামের অর্ধেকটা গ্রামের মানুষ তো নামাজ পড়ে নওপাড়া মসজিদ, তো এই মুরব্বী ফজিলত শূন্য কহারে কই খাটাইলাম জিন্দিগি, যা আজগো থেকে শুরু হয়ে গিয়া, তো জুম্মা ভরিয়ে গেছে বাড়ি গিয়া উডানো পাইছে, ভাই বুড়িরে সালাম বসায় দিছে বেটা, যেই সালামটা দিছে বুড়ি ঘুরিয়া কো বেতুমির জমটা একটু কমায়া করি। পরের জুমাতে একে হুজুর চলতো না, আমার বেতমিজ কইছে। আমি বললাম যে আপনি কি আর সালাম কোনোদিন দিছেন না? তারে কয় না বলেও না, এই জন্য এই শব্দটা শুনছেন, এই জুম্মাত আবার গে দিবেন, তাহলে ওনার ধারণা হবে যে না আমার এই মানুষটা মসজিদ থেকে আইলে আমরা সালাম দেয়। একবার দুইবার তিনবার পাঁচবার ছয়বারের সময় উনি আপনাকে দিবে। সন্তানাদি আমাদেরকে সালাম দেয় না, কারণ আমরা তাদেরকে দিয়ে শিখাই নাই। বাচ্চার বয়স হয়েছে ৫ বছর, আমার এই ৫ বছরের বাচ্চারে শিখাইছি হন হ্যাঁ আমার দেয়, হইলে তো দেওয়ান লাগবো তারে, আমরা দেই না। সন্তানাদি যদি জিগায় ছেলেদেরকে তোমার বাপের সালাম দেয় কেউ সরম করে? সরম তো করবো, সরম যে বাংছি না আমরা। নবীজির এই যে গুণগুলো স্পেশাল গুণ, স্পেশাল এই গুণগুলো থাকলে অন্যান্য গুণে গুণান্বিত হয়ে যাবে, এই গুণগুলো না থাকার কারণে বহুত ক্ষতিগ্রস্ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা গুণ বর্ণনা করেছেন, এক নাম্বার মেহমানদারি করা, দুই নাম্বার বেশি বেশি সালাম দেওয়া মনে থাকবনি, তিন নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। তিন নাম্বার গুণ আল্লাহ পয়গম্বর বলেন মানুষ যখন ঘুমায় তখন যে নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের আমল, তাহাজ্জুদের আমল সবাই করতে পারে নাকি, নাকি স্পেশাল কিছু মানুষই করে?
মেহমানদারি করানো এটাও স্পেশাল কিছু মানুষের মনের দরকার সবাই পারে না সালাম দেওয়া আগে আগে সালাম দেওয়া নিজের অন্তরের গর্মি অহংকার কুরবানি দিয়া আগে আগে সালাম দেওয়া এটাও স্পেশাল কিছু গুণ তিন নাম্বার তাহাজ্জুদের আমল করা এটাও স্পেশাল গুণ এই স্পেশাল গুণে যারা গুণান্বিত হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওই বালাখানা বাজেট করছে কয়টা আলোচনা হইল সবক পাঁচটা এক নাম্বার বলছিলাম দস্তরখানের সবক দুই নাম্বার মেসওয়াকের সবক হাদিসের মাধ্যমে তিনটা সবক দিলাম মেহমানদারি করা এটা গেল কয় নম্বর তিন নম্বর হলো চার নম্বরে সালাম দেওয়া পাঁচ নম্বরে তাহাজ্জুদ পড়া যে কোনো একটা তো দরা যাইব ইনশাল্লাহ অর্থাৎ পড়া যাইব তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন আরো জোরে বলেন আমিন